গ্যাস সবার প্রথমে পেমেন্ট প্রুফ দেখেন আমি একটা অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পেয়েছি যেটা শুধুমাত্র সাইন আপ করেছি তার জন্য পেয়েছি আর যদি আপনিও সাইন আপ করেন তাহলে আপনিও একশো টাকা পাবেন যেটা ইনস্ট্যান্ট উইথড্রোল লাগাতে পারবেন সেটা ব্যাঙ্কে ইনস্ট্যান্ট চলেও আসবে সেটা কীভাবে সেটা পুরো প্রসেসের ভিডিওতে জানাচ্ছে কীভাবে সাইন আপ করবেন সাইন আপ থেকে পুরো শুরু করে আপনার উইড্রল লাগানো অবধি আমি সঙ্গে থাকবো আর যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন স্কিপ না করে তাহলে আমি গ্যারান্টি নিচ্ছি আপনি একশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েই দেবো তো তার জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও স্কিপ করেছেন তো ইম্পর্টেন্ট পার্ট মিস করেছেন তোকে আমি আবারও গ্যারান্টি দিচ্ছি আপনাকে যে আপনি যদি ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনি একশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেনই পাবেন আমি গ্যারান্টি নিচ্ছি তো কাজ প্রথমে অ্যাপ্লিকেশন তো একটা ক্রিপ্টো কারেন্সি যেই যে অ্যাপ্লিকেশান আপনি সাইন আপ করলে আপনাকে এখানে ক্রিপ্টো কারেন্সি দেয় মানে বিটিসি দেয় যার ভ্যালু হচ্ছে একশো টাকা আর সেই একশো টাকা উইড্রোল লাগাতে পারেন আপনি আপনার ব্যাঙ্কে ইনস্ট্যান্ট উইড্রোল লেগে যাবে আর টাকা একদম পাঁচ মিনিটের মধ্যে মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো অ্যাপ্লিকেশান কী কোন অ্যাপ্লিকেশান আর কীভাবে সমস্ত প্রসেস করতে হবে পুরো জানাচ্ছি এ টু জেড ডিটেলস এই ভিডিওতে তো ভিডিও আপনি একদম শেষ পর্যন্ত দেখুন ফার্স্ট অ্যাপ্লিকেশান আর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে প্রত্যেকবারের মতো ডেসক্রিপশানে সিম্পলি লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে একটা ওয়েবসাইটে ওখানে আপনাকে সাইন আপ করতে বলবে অ্যাপ্লিকেশানে সাইন আপ করার জন্য এখানে আপনি মোবাইল ইমেল আইডি দেবেন প্রথমে এখানে আপনি ইমেল আইডি দেবেন তারপর পাসপোর্ট তারপর কান্ট্রি ইন্ডিয়ান তারপর রেফার কোড থাকতে দেবেন তারপরে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওটিপি ওটিপি গাইজ আপনার ইমেল অ্যাড্রেসে গেছে যেই ইমেল অ্যাড্রেসটা আপনি সাইন আপ করার সময় দিয়েছিলেন তো আমার ওটিপি চলে এসেছে আমি ওটিপি এখানে জাস্ট কপি করছি কপি করার পরে আমি এখানে ব্রাউজারে গিয়ে আরেকবার দিয়ে দিচ্ছি আমার ওটিপিটা একবার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করছি ক্লিক করার পরে আমার ওটিপি সাকসেসফুলি ভেরিফাইও হয়ে যাবে আর গাইস আপনি যে ব্রাউজারটা ইউজ করবেন সেই ব্রাউজারটা একদম মনে করে যেন সেটা ক্রোম ব্রাউজারি হয় তার তবেই আপনার ওটিপি আসতে সাহায্য হবে তো কে আপনার ইমেল আইডি তো ভেরিফাই হয়ে গিয়েছে আপনার সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আপনাকে দুটো কাজ করতে হবে মতন মানে পুরো অ্যাপ্লিকেশানটার অফারটা লুটতে আপনাকে তিনটে জিনিসের দরকার পড়বে সেই তিনটে জিনিস হচ্ছে আপনার কাছে একটা ভ্যালিড ইমেল আইডি দ্বিতীয় হচ্ছে আপনার কাছে অ্যাপ্লিকেশান মেন অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশান আপনার মানে একশো বিটকয়েন দেবে একশো টাকার বিটকয়েন দেবে আর তৃতীয় যে অ্যাপ্লিকেশানটা সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান যেটা হচ্ছে গুগলের অথেন্টিকেশান গুগল অথেন্টিকেশন লিখবেন আপনারা পেয়ে যাবেন এই সমস্ত জিনিসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ফার্স্ট অ্যাপ্লিকেশানের লিঙ্ক তো দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল অথেন্টিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ওখান থেকে আপনারা গিয়ে অ্যাপ্লিকেশনগুলো জাস্ট ইনস্টল করে নেবেন তো আমি প্রথম অ্যাপ্লিকেশান ইনস্টল করছি প্রথমে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি তারপর গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশান তারপরে ইনস্টল করছি তো গ্যাস আমার অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে গিয়েছে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে আমাকে ফার্স্ট কী চাচ্ছে দেখো এখানে আমাকে সেই মোবাইল নাম্বার মানে সেই ইমেল অ্যাড্রেস দিতে বলবো যে ইমেল অ্যাড্রেসটা আমি ওখানে দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এখানে পাসপোর্ট দিয়ে দিচ্ছি তারপরে এখানে লগ ইনে যখনই আমি ক্লিক করছি ক্লিক করার পরে আমার এখানে লগ ইন হয়ে গিয়েছে সাকসেসফুলি তারপর এখানে আমার ওটিপি চাচ্ছি গ্যাস ওটিপি যাবে আপনার ইমেল অ্যাড্রেসে ওটিপি আমার ইমেল অ্যাড্রেসে আমার যাবে তো আমি ও ইমেল অ্যাড্রেস খুলে নিচ্ছি তো ওটিপি আমার ইমেল অ্যাড্রেসে এসছে কিনা দেখে নিচ্ছি একবার তো গাছ ওটিপি চলে এসছে এখানটা আমার ওটিপিটা সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ওটিপি তো আমাকে এখানে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিল প্রথম ওটিপি দ্বিতীয় ওটিপি আমার লগ ইন ওটিপি তো ওই ওটিপিটা আমি সিম্পলি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে স্কিপের অপশানে আমি ক্লিক করছি কে ওয়াইসি করছি না এখন পরে গাছ এখানে আমি ওয়ালেটের অপশানে ক্লিক করছি তারপরে গাছ দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রথমে তো ইন্ডিয়ান রুপিসে জিরো আছে তারপরে ক্রিপ্টোকারেন্সি যেখানে এখানে এখানেও জিরো আছে মানে আমার এখানে একটা টাকাও নেই একদম শূন্য অ্যাকাউন্ট কারণ এখানে আমি এখনও কিছু করি রেফাইল প্রসেসের ব্যাপারেও জানাবো তো আপনি দেখতে থাকুন ভিডিওটি বুঝতে পেরে যাবেন সবকিছু এ টু জেড তো তারপরে গেছে আপনাকে কি করতে হবে বলে দিচ্ছি এখানে একশো বিটকয়েন দিয়ে দেবে একশো টাকার বিটকয়েন দিয়ে দেবে ভেরিফিকেশন করালেই তো ভেরিফিকেশন করার জন্য আপনাকে তিনটে জিনিসের দরকার পড়বে তিনটে জিনিস কি কি প্রথম তো যেটা হচ্ছে আপনার কাছে একটা প্যান কার্ড থাকতে হবে সেই প্যান কার্ড আপনার নাও হলেও চলবে আপনার বাবা মা যে কোনো কারুর দাদা যে কোনো কারুর প্যান কার্ড নিয়ে নেবেন যার প্যান কার্ড নিচ্ছেন তার আধার কার্ড ভোটার কার্ড যেকোনো একটা নিয়ে নেবেন হয় আধার কার্ড নয় ভোটার কার্ড যেকোনো একটা ডিটেলস নেবেন কাজ চলে যাবে তো যার প্যান কার্ডটি আপনি নিচ্ছেন তার ভোটার কার্ড কি আধার কার্ড নিয়ে নেবেন তারপরে গ্যাস লাগবে তার একটা ছবি এই তিনটা জিনিস আপনার কাছে থাকলে আপনার একশো টাকা কত হয়ে যাবেন আপনার ব্যাংকেই যাবে গ্যাস জরুরি না যে যার ডকুমেন্টস ইউজ করছেন তারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে হবে এটা এটা জরুরি না আপনি যার ওকে ডিটেলস দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিয়ে নিতে পারবে তো গ্যাস তারপরে প্রোফাইল অপশানে সিম্পলি ক্লিক করবেন তারপরে এখানে কেওয়াইসি ভেরিফিকেশন ক্লিক করার পরে এখানে ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে বলবো যে ফটো আপলোড করতে এখানে করতেও বলতে পারে আপনাকে কিছুক্ষণ তারপরে আপনাকে বলবে যে প্যান কার্ডের ফটো আপলোড করুন তো আমি এখানে প্যান কার্ডের ফটো ক্লিক করছি এখানে এলাও করতে বলছে আমার ক্যামেরা ইনেবল করতে বলছে ইনেবল করার পরে এখানে আমাকে প্যান কার্ডের ডিটেলস চাচ্ছে যে প্যান কার্ডের প্রথম সাইডের ফটো আপনি এখানে দিয়ে দিন তারপরে এখানে প্যান কার্ডের ডিটেলস দিয়ে দেওয়ার পরে ফ্রন্ট সাইডের ফটো ফটো দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমাকে বলছে যে প্যান কার্ডের ব্যাক সাইডের ফটো আপলোড করুন সেটাও আমি করে দিচ্ছি তারপরে থ্যাংক ইউ এস চলে এসেছে মানে আমার প্যান কার্ড সাকসেসফুলি এখানে দেওয়া হয়ে গিয়েছে তারপর সাবমিট ভেরিফিকেশানে ক্লিক করার পরে এখানে বলছে যে আপনি আপনার বাড়ির অ্যাড্রেস ভেরিফাই করুন এখানে তিনটা অপশান আপনি পাবেন ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট তিনটের মধ্যে যে কোনো ডিটেলস দিলে কাজ চলে যাবে তো আমি এখানে আধার কার্ডই ইউজ করছি এমনটা যেমনটা আমি যেমনটা আমি প্যান কার্ডের সময় করেছিলাম তেমনটা আমি করে দিচ্ছি এখানে প্রথমে হচ্ছে ফ্রন্ট সাইডে তারপর ব্যাক সাইডে দিয়ে দেওয়ার পরে এখানে আমি সাবমিট করে দিচ্ছি তারপরে গ্যাস এখানে যার ডিটেলস আমি শেয়ার করেছি তার একটা ফটো আপলোড করতে বলছে এখানটায় তো আমার বন্ধু আমার পাশেই ছিল আমি তারই ডিটেলস ইউজ করেছিলাম তো তার ফটো একটা আপলোড এখানে করে দিচ্ছি করে দেওয়ার পর গ্যাস আমার যে কে সেটা ভেরিফিকেশনের জন্য চলে যাবে আর যেটা ভেরিফিকেশান কত সময়ের মধ্যে আসে সেটাও আমি এখানে আপনাদের বলে দিচ্ছি যে ভেরিফিকেশান কত সময়ের মধ্যে ভেরিফাই হয়ে যাবে তো গ্যাস দেখতে পাচ্ছ এখানে বলছে যে আমার কে শর্ট লিম আমার এখানে যে অ্যাপ্রুভটা হবে সেটা খুব কম সময়ের মধ্যে হবে কিন্তু গ্যাস এখানে কিন্তু গ্যাস আমার এখানে পেন্ডিং শো হচ্ছে এটা কতক্ষণের মধ্যে কেওয়াইসি সাকসেসফুল হবে সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো কাজ এখানে শনিবার আর রবিবার কাউন্ট হয় না তার মধ্যে দুদিনের দিনের মধ্যে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যায় যদি আপনি সোমবার করান তাহলে মঙ্গলবার আগে আগে কমপ্লিট হয়ে যাবে আমারও চব্বিশ ঘন্টার আগে আগে কমপ্লিট হয়েছিল তো আপনারা ডকুমেন্ট শেয়ার করার পরে ওয়েট করে নেবেন পাঁচ মিনিটের মধ্যে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে যদি আপনি সোমবার করে থাকেন শনি আর রবিবার করবে না কারণ ওই দিনে হলিডে থাকে আর ওই দিনে সমস্ত স্টাফ এই যে কোম্পানির সমস্ত স্টাফ ছুটিতে যায় তো তার জন্যে শনিবার আর রবিবার বাদে আপনি যে কোনো ডেটে করতে পারেন কোনো প্রবলেম হবে না তাতে তারপরে গেছে এখানে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার ভেরিফাই করা বাচ্চাদের কাজ একদম মোবাইল নাম্বার দেবেন ভেরিফাই ক্লিক করবেন ওটিপি আসবে ওটিপি দিয়ে এখানে কনফার্ম করে ক্লিক করবেন মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল তারপরে গেছ আপনার যে সেকেন্ড অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করতে বলেছিলাম যেটা হচ্ছে গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশন এরপরে আপনার আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান যেটা আপনাকে ওই অ্যাপ্লিকেশনের থ্রু করতে হবে সেটা কীভাবে আপনার ফোন তো মেন অ্যাপ্লিকেশনটা ওপেন আছে তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য ওই অ্যাপ্লিকেশনটা সিম্পলি ওপেন করতে হবে যার নাম হচ্ছে গুগল অথেন্টিকেশান তো আমি এখানে প্রথমে কি করছি না টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করছি ক্লিক করার পরে আমাকে বলছে যে নেক্সট করতে আর নেক্সট করার পরে তার আগে আমাকে বলছে যে আপনার ইমেল আইডি আপনার ইমেল আইডি একটা ওটিপি পাঠিয়েছি সেটা এখানটায় দিয়ে দিন তারপরে আমরা ওটার প্রসেস চালু করব তো আমি আমার জিমেল আইডি এ চলে যাচ্ছি আবারও জিমেল আইডি এ যাওয়ার পরে এখানে আমার যে ওটিপিটা কি কিনা সেটা আমি একবার দেখে নিয়েছি তো ওটিপি চলে এসেছে গ্যাস যেমনটা প্রথমে দেখেছি সাইন আপ করার সময় ওটিপি আসবে লগ ইন করার সময় ওটিপি এইটা আপনার শেষ ওটিপি ছিল এটা আপনি নিয়ে নেবেন এখান থেকে কপি করে নিয়ে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট আপনি যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটা কী দেবে আপনাকে একটা কিউআর কোড দেবে একটা কী দেবে আপনি এই কিউআর কোডটা থ্রু কাজ করতে পারেন আপনি কী থ্রু কাজ করতে পারেন তো আমি কী করব না কিটা সিম্পলি কপি করে নেব এই কীটা কপি করার পরে গুগল অথেন্টিকেশান অ্যাপ্লিকেশানে চলে যাব তো গ্যাস ওখানে যাওয়ার পরে আমাকে কী করতে হবে না এই যে কোডটা আমি কপি করেছি সেটাই গুগল অথেন্টিকেশান যে অ্যাপ্লিকেশানটা সেটা ডাউনলোড করেছি ওটাতে ক্লিক করবো ক্লিক করার পরে গ্যাস এখানে আমি গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আমাকে দুটো অপশান দিচ্ছে কিউআর কোড হলে ওপরেটা ক্লিক করতে হতো আর কীর জন্য আমি এন্টার কীতে ক্লিক করছি ওপরে যা খুশিতে লিখে দাও কোনো যায় আসে না তাতে তারপরে এখানটা কী দিয়ে তারপরে এখানটায় অ্যাডে যখনই ক্লিক করবেন তারপরে গ্যাস অ্যাড কির অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে অথেন্টিকেশন কোডটা এখানটায় দিয়ে দেবে এই কোডটা আপনার অথেন্টিকেশন কোড হয়ে গেল তো গ্যাস এখানে কি করতে হবে না এখানে সিম্পলি আপনার কোডটা কপি করতে হবে এটা প্রতি মিনিটে মিনিটে চেঞ্জ হয় তো তার জন্য আপনাকে খুব কম সময়ের মধ্যে এসে করতে হবে এক মিনিট টাইম পাবেন খুব কম সময় না খুব বেশি সময় এখানটায় ওটিপিটা দিয়ে সিম্পলি এখানে ফিনিশে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটা অন হয়ে যাবে এবারে বাকি গ্যাস আপনার যে ভেরিফিকেশনটা সেটা সাকসেসফুল হওয়ার এখানে সমস্ত যে ডিটেলস করার ছিল অ্যাপ্লিকেশনের সমস্ত কাজ এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে তো গ্যাস চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে কেওয়াইসি কমপ্লিট হয়ে যায় আমার এখানে কে ওয়াইসি কমপ্লিট হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখাচ্ছি আমার ওয়ালেটের অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন গ্যাস আমার এখানে বিটকয়েন দিয়ে দিচ্ছে একশো টাকার একশো দু টাকার যার ভ্যালু হচ্ছে বিটকয়েন তো এটা সেল করার জন্য আপনাকে কী করতে হবে তো গ্যাস আপনি কেওয়াইসি কমপ্লিট করার জন্য তো আপনি এখানে একশো টাকা পেয়ে গেলেন যে একশো টাকার মানে একশো টাকার বিটকয়েন পেয়ে গেলেন এটা সিম্পলি সেল করুন সেল করার পরে যা টাকা পাবেন সেটা ব্যাঙ্কে উইথড্রল করে নিন তো এটা সেল করার জন্য আপনাকে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনি বুঝতে পেরে যাবেন কীভাবে করতে হবে এটা তো এটা করার জন্য আপনাকে সিম্পলি ট্রেডের অপশানে ক্লিক করার পরে এখানে বাই অ্যান্ড সেলের অপশান পাবেন তো আপনি সিম্পলি বাই তো করতে হবে না আপনার কাছে অলরেডি আছে আপনি সেলের অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ভলিউম দিয়ে দেবেন মানে আপনার কাছে যা ব্যালেন্স থাকবে যা বিটিসি থাকবে সেটা এখানে দিয়ে দেবেন তো আমার কাছে বিটিসি আছে এখানটাই জিরো পয়েন্ট জিরো 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 ডবল টু এমন কিছু আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত ইয়ে বিটকয়েন দিয়ে দেওয়ার পরে আমাকে নিচে এখানে দেখাচ্ছে যে আপনার এত চার্জ এখানটা দিতে হবে আমাকে বলছে যে এই ট্রানজ্যাকশানটা করার জন্য আপনার এত বিটিসি সেল হচ্ছে আর সেল হওয়ার জন্য আপনি নিচে টোটাল আপনার অ্যামাউন্ট কত পাবেন একশো দু টাকা ছেষট্টি পয়সা পাবেন না তারপরে আপনার এখানে চার্জ কত দিতে হবে না জিরো পয়েন্ট ছাব্বিশ পয়সা এখানে চার্জ দিতে হবে তো কনফার্ম সেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেল সাকসেসফুল হয়ে গিয়েছে ওয়াল্টার অপশানে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখনও বিটিসি সেল হয় না এটা পাঁচ মিনিটের মধ্যে মধ্যে হয়ে যায় আরও কম সময় লাগে তো গ্যাস এখানে কনফার্ম হয়ে গিয়েছে আমার বিটিসি সেল হয়ে গিয়েছে আমি এখানে ওয়াল্টের অপশনে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে আমার যে টাকাটা সেটা ইন্ডিয়ান রুপিসে চলে এসেছে এবারে গ্যাস আমার ইন্ডিয়ান রুপিসে আসার পরে এবারে গ্যাস আপনাকে এখানে টাকাটা উইড্রল লাগাতে হবে উইডডল লাগানোর আগে গাছ জরুরি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তবেই না উইডডল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড কীভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তারপরে প্রথমেও কি করবেন আপনি প্রথমে ওপরে প্রোফাইলের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশান দেখতে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডের জন্য এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে পারেন যে কোনো কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস দিতে পারেন পেমেন্ট ইনস্ট্যান্ট দিয়ে দেবে আর পেমেন্ট পেমেন্ট দেওয়ার দুটো স্টেপ থাকে তবে যদি আপনি ভিডিও এতদূর দেখে থাকেন তাহলে আর দু মিনিট দেখুন আপনি বুঝতে পেরে যাবেন যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে এখানে টাকা উইদ্রল করার সময়ও দুটো প্রবলেমের ফেস করতে হতে পারে সেটাও আপনি কি সেটা আমি আপনাদের জেনে দিচ্ছি প্রথমত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথম তো আপনার যখন এই টাকাটা উইথড্রল করবেন তখন একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে সেটার ব্যাপারে আমি জানাচ্ছি তো প্রথমে গ্যাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যখনই আপনার কাছে নতুন ব্যাঙ্কের ডিটেলস চাইবে তখন আপনি প্রথমে গ্যাস এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার তারপর আপনার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার তারপরে গ্যাস এখানে আইএফএসি কোড বা সুইপ কোড যদি আপনার কাছে আইএফএসি কোড দিয়ে থাকেন তাহলে এটা আপনি ইউজ করতে পারেন এখানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইউজ হয় কোনো ব্যাপার না আর এখানে আপনার কাছে সুইপ কোড থাকলে সেটাও দিতে পারেন গ্যাস এখানে হয় আপনি আইএফএসি কোড দেবেন নয়তো আপনি সুইপ কোড দেবেন যে কোনো একটা দেবে আপনার হয়ে যাবে তো যদি আপনি আইআপএসি কোড দেন সবচেয়ে বেটার হবে আপনার জন্য তো গাছ এখানে আইএেসি কোড দেওয়ার পরে তারপরে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম যদি আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করে থাকেন তাহলে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিখে দেবেন যদি আপনার এখানে এই ইএস ব্যাঙ্ক হয়ে থাকে তাহলে ইএস ব্যাঙ্ক লিখে দেবেন এমনই যেটা আপনার ব্যাঙ্ক ধর যদি আপনার স্টেট ব্যাঙ্ক হয়ে থাকে তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দেবেন যেটা আপনার ব্যাঙ্ক সেটা এখানে লিখে দেবেন তারপরে গাইস আপনার যে ব্রাঞ্চ যদি আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ডিটেলস ইউজ করে থাকেন তাহলে আপনার যে ব্রাঞ্চটা হবে সেটা গ্যাস নয়টা হবে আপনার ব্রাঞ্চ নয়টা এখানে লিখে দেবেন তারপরে গাছ আপনার অ্যাকাউন্ট ট্রাইপ আর যদি আপনার ফিজিক্যাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তো ধরুন আপনার ব্রাঞ্চ আপনার কোনো একটা শহরে আছে সেই জায়গাটার নাম লিখে দেবেন আপনার ব্রাঞ্চ আপনার পাসবুকে লেখা থাকবে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার ব্রাঞ্চ কোথায় তারপরে গাছ সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্ট কি আপনি না জেনে থাকেন তাহলে আপনি সেভিং অ্যাকাউন্টে ক্লিক করবেন আর যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকবেন আর যদি আপনি কনফিউজ যে কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট তাহলে একদম নিশ্চয়ই যায় যে আপনার সেভিং অ্যাকাউন্ট তো গ্যাস তারপরে আপনার নামটি এখানে দিয়ে দেবেন এখানে নেম অ্যাজ পার ব্যাঙ্ক রেকর্ড মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম আছে আপনার নামটা একদম সেম নাম এখানে দিয়ে দেবেন যদি আপনার নাম হরিদাস পাল হয়ে থাকে তাহলে আপনি এখানে হরিদাস পালই দেবেন তারপরে গেছে এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যদি আপনার জানা না থাকে তাহলে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন তারপরে গাছ ফিনিতে ক্লিক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রসেস অ্যাড হয়ে গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল তারপরে গ্যাস এখানে উইথডল করার জন্য সিম্পলি উইড্রল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসে যাবে কন্টিনিউ করবেন এরপর আপনাকে বলবে যে অ্যামাউন্ট দিন তো ক্যাস অ্যামাউন্ট দেওয়ার সময় আপনি ওপরে লক্ষ্য করবেন যে একটা আছে ইনস্ট্যান্ট পেমেন্ট যেটা হচ্ছে চার্জেবল আর একটা হচ্ছে নর্মাল যেটা ফ্রি তো এই দুটোর প্রসেস আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে তো যদি আপনি নশো নিরানব্বই টাকার নিচে উইথড্রল করেন আর যদি আপনি চান যে টাকা একদম সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাক একদম রকেটের মতন তাহলে আপনাকে এখানে কী ইউজ করতে হবে তাহলে আপনাকে এখানটাই ইনস্ট্যান্টে ক্লিক করতে হবে ইনস্ট্যান্টে ক্লিক করার পরে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে যদি আপনি চান যে আমার চার্জ ফার্জ আমি কিছু দেবো না আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার টাকা পুরো টাকাটা চলে যাবে আমি কোনো চার্জ এখানে দেবো না তাহলে এখানে ফ্রি আর নর্মালে অপশানে ক্লিক করবেন এই দু যদি আপনি এক টাকা থেকে নশো নিরানব্বই টাকার মধ্যে উইথড্রল করেন তাহলে আপনাকে এখানে চার্জ চার টাকা চার্জ দিতে হবে ইনস্ট্যান্ট পেমেন্টের জন্য আর যদি আপনি ফ্রিতে করেন তাহলে একদম ফ্রি তাহলে আপনাকে মিনিমাম উইথড্রোল একশো টাকার ওপরে করতে হবে যদি আপনি বিটকয়েন সেল করে একশো টাকার নিচে পান তাহলে আপনি ইনস্ট্যান্টের অপশানে ক্লিক করবেন দুটোর মধ্যে এই যে একজন খুব তাড়াতাড়ি টাকা দেয় আর একজন ধীরে ধীরে টাকা দেয় তিন থেকে পাঁচ দিনের মধ্যে টাকা দেয় আবার হলিডে কাউন্ট করে না মানে আর রবিবার বাদ দাও যদি আপনি কুইক টাকা পেতে চান মানে একদম ইনস্ট্যান্ট টাকা পেতে চান তাহলে আপনাকে চার টাকা চার্জ দিতে হবে আমি দুটো সবই অ্যাপ্লাই করেছি আর যদি আপনি আপনার টাকার দরকার না থেকে থাকে আর যদি আপনি চান যে তিন থেকে পাঁচ দিনের মধ্যে ধীরে ধীরে আমার ব্যাঙ্কে টাকা আসুক তাহলে আপনি নর্মাল অপশানে ক্লিক করতে পারেন যেটা খুশি সেটাতে ক্লিক করার পরে এখানে কি করতে হবে আপনাদেরকে অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশানে ক্লিক করতে হবে মানে ওখানে ওটিপিটা দিতে হবে সেটা আপনার অথেন্টিকেশান অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন তো আমি গাছ এই ওটিপিটা কপি করে নিচ্ছি মতলব ওটিপিটা কপি করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে গ্যাস এখানে আমি এই উইথড্রল যখনই করছি করার পরে আমাকে এখানে বলছে যে উইথড্রল এখানে হবে না আপনি লগ করে আপনি লগ আউট করে একবার লগ করুন তারপরে উইথড্রল করতে পারবেন তো গ্যাস আমি যেমনটা অ্যাপ্লিকেশান বলছি তেমনটাই করছি লগ আউট করে দিচ্ছি লগ আউট করে দেওয়ার পরে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করবার সময় আমাকে এখানে সেই ইমেল অ্যাড্রেস আর ও পাসপোর্ট চাইছে সেটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে ওটিপি অথেন্টিকেশান কোড চাইছে তো গাছ অথেন্টিকেশান কোড মাত্র এক মিনিটের জন্যই ভ্যালিড হয় তো আমি গাছ এখানে অথেন্টিকেশান কোড এখানটাই নিয়ে নিচ্ছি কপি করে নিচ্ছি অথেন্টিকেশান কোড কপি করে নেওয়ার পরে গাছ এখানে আমি অ্যাপ্লিকেশনে চলে গিয়ে অথেন্টিকেশন কোড দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে পাসপোর্ট ফের দিয়ে দিচ্ছি নতুন পাসপোর্ট তারপরে গ্যাস অ্যাপ্লিকেশান ওপেন করেছি এবার আমি উদ্ধর লাগানোর জন্য পুরো রেডি তো গেছে এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করছি অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে তারপরে গেছে আমি এখানে ইনস্ট্যান্ট টাকা আসে আমার ইনস্ট্যান্টলি টাকা লাগবে ইনস্ট্যান্টে ক্লিক করার পরে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি অথেন্টিকেশন কোড গিয়েছে আমার অথেন্টিকেশান অ্যাপ্লিকেশনে এই কোডটা এক মিনিট পরে চেঞ্জ হয় তো আমার কোড চেঞ্জ হয়ে গিয়েছে আমার সঙ্গে সঙ্গে এখানে কপি করে নিচ্ছি কোডটি কপি করে নেওয়ার পরে এক মিনিটের মধ্যে মধ্যে এখানে সাবমিট করতে হবে কোডটি সাবমিট করে নিচ্ছি গেছে এখানে উইদল নামে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে উইথড্রলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে উইথড্রল ডল সাকসেসফুলি হয়ে গিয়েছে আর আমার টাকা এক্ষুনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে পাঁচ মিনিটের মধ্যে মধ্যে একদম ইনস্ট্যান্ট টাকা চলে আসবে তো কাছে আমি ওয়াল্টের অপশান আবার ক্লিক করছি ক্লিক করে এখানে ট্রানজাকশান হিস্ট্রি উইথড্রলে গিয়ে দেখাচ্ছি যে আপনার এখানে উইথড্রল সাকসেসফুলি হয়েছে কি না তো কাছে এখানে বলছে যে ওয়েটিং ফর ভেরিফিকেশান আমাকে তোমাকে এখানে ভেরিফাই করছে ভেরিফাই করার পরে টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো আমি কিছুক্ষণ ওয়েট করছি আর আপনি এটা চেক করার জন্য আপনি ওয়ার্ল্ডের অপশানে ক্লিক করতে পারেন তারপরে এখানে উইথড্রল ক্লিক করবেন উইথডল অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যেখানে ওয়েটিং ফর ভেরিফিকেশান এখনও লেখা দেখাচ্ছে কারণ আমার এখানে ভেরিফিকেশান হয়নি তো আমি চার মিনিটের মধ্যে পেমেন্ট পেয়েছিলাম তো গ্যাস আমি চার মিনিটের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট পেয়ে গিয়েছিলাম যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এরকম দেখাবে যে আবার আপনার পেমেন্ট সেটা ডান হয়ে গিয়েছে এরকম দেখাবে আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে এখানে চার টাকা চার্জ দেয় চার্জ কাটে কারণ ইনস্ট্যান্ট পেমেন্ট করলে এখানে চার টাকা চার্জ দিতে হয় আর গ্যাস এই পুরো এ টু জেড ডিটেলস আমি আপনাদের বলে দিচ্ছি আর গ্যাস এই ভিডিওটি বানাতে আমার অনেক ঘাম ঝরে গিয়েছে তো তার জন্য আপনি ভিডিওটি একটা লাইক করে দিন চ্যানেল সাবস্ক্রাইব না করে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিই এমনই ট্রাস্টেড ভিডিও দেখার জন্য অফার ট্র্যাক চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করুন আর যদি আপনি এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে আপনি অনেক কিছুই মিস করছেন মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো গ্যাস ভিডিও টিম যদি আরেকবার আপনাদের বলি তো প্রথমে একটা অ্যাকাউন্ট বানানো সিম্পলি অ্যাকাউন্ট বানানোর প্রসেস বলে দিচ্ছি অ্যাকাউন্ট বানানোর পরে এখানে একশো টাকার দেবে সেই একশো টাকার বিটকয়েনটা সেল করে যা টাকা পাবে সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবে আর পুরো এ টু জেড ডিটেলস আমি এই ভিডিওটি এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের যদি ভিডিওটি বুঝতে না পেরে থাকেন গোয়া থেকে দেখুন ব্যাপারটা বুঝতে পেরে যাবেন পুরো ব্যাপারটা কীভাবে কাজ করে দেখা হচ্ছে পরে একটি ভিডিও আরেকটি অফার আপডেট নিয়ে জন্য ভালো থাকবেন আর হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া বলবেন না কিন্তু